ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিশেষ একটি বিল পাশ হয়েছে এতে করে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে টিকটকের কার্যক্রম বিলটিতে প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে তা আইনে পরিণত হবে এর আগে গেল মাসে মার্কিন কংগ্রেসে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয় এর ফলে টিকটকের মূল মালিকানা প্রতিষ্ঠান চীনের ডান্সকে যুক্তরাষ্ট্রে তাদের মালিকানা বিক্রি করে দিতে নয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে টিকটকের উপর নিষেধাজ্ঞা দিতে বিতর্কিত ল্যান্ডমার্ক বিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এর আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইক ড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী নয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে নয়তো যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে বিল্ডিং 2020 সালে এই অ্যাপটি বন্ধ করতে চেয়েছিলেন। জুকো দাবি টিকটকের মাধ্যমে দেশটির লাখ লাখ নাগরিক এবং স্পর্শকাতর ও গোয়েন্দা তথ্যপ্রাপ্ত চীনের কাছে পাচার হয়ে যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ জরুরি বলছে মার্কিন কোর্টরি তবে এই ধরনের সব দাবি অমূলক বলে একে অস্বীকার করে আসছে বাইডেন্স। মুশরিফানুজ্জামান নিউজ ডেস্ক দেশ টিভি